শুরুতেই সংবাদ শিরোনাম, গালে থাপ্পড়ের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্টের ওপর ডিম হামলা, কোনো মতে বেঁচে ফিরলেন তিনি। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাজিকিস্তান, বলল তালিবান। মিয়ানমারে বিদ্রোহীদের ওপর ভয়াবহ বিমান হামলা, ইন্টারনেট বিচ্ছিন্ন। পাকিস্তানে গুড়িয়ে দেওয়া হলো জিন্নার ভাস্কর্য। চীনকে মোকাবেলার জন্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দরকার। মার্কিন বাহিনীর উপস্থিতিতে আফগানিস্তান নিরাপদ ছিল না, বলল এরদোগান। কোটিপতি মোদির ব্যক্তিগত গাড়ি নেই, জমি কিনেছেন শেয়ারে। এবার বিস্তারিত, গালে থাপ্পড়ের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে এবার ডিম হামলার শিকার হয়েছেন। গতকাল সোমবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর লিওনে এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রেসিডেন্টের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেন এবং বাণিজ্য মেলার হোটেল কক্ষ থেকে বের করে দেন। তবে ছুড়ে মারা ডিমটি ম্যাক্রনের কাঁধে আঘাত করলেও তা ফেটে যায়নি। ডিম নিক্ষেপের পরপরই ম্যাক্রন বলেন, যদি আমাকে তার কিছু বলার থাকে তাহলে তাকে আসতে দিন, পরে কোনো সময়ে তিনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন বলেও এই সময় জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। এর আগে 2017 সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণার পর প্যারিসের জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় প্রতিবাদকারীর ছোড়া ডিম ম্যাক্রনের মাথায় ফেটে যায়। এরপর গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি ম্যাক্রনের গালে সজোরে থাপ্পড় মারেন। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাজিকিস্তান সরকার আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান জাতিসংঘের 76তম বার্ষিক সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে আফগানিস্তান সম্পর্কে বক্তব্য রাখার পর এই হুঁশিয়ারি দিল তালেবান। তালিবান কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম এ খবর জানিয়েছে। তালিবান সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। চার দিন আগে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দেন ইমাম আলী রহমান। এতে তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে তার নেই, তবে তিনি বিশ্বাস করেন আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা সংকট সমাধানের জন্য দেশটিতে অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন। এর ফলে দেশটির সরকারের সব জাতি ও গোত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তালিবান সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গানি বারাদার এমন সময় এ বক্তব্যের জন্য রহমানকে হুঁশিয়ারি দিলেন, যখন গত এক মাসে বিশ্বের বেশিরভাগ দেশ আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে দেশটির সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনী সাগাইং অঞ্চলে অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে সংঘর্ষের পর সেখানে বিমান হামলা শুরু করেছে। এছাড়া দেশটির কিছু জায়গায় ইন্টারনেট সংযোগ ও ফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে জান্তা সরকার এর দায় অস্বীকার করে অভ্যুত্থান বিরোধীদের দোষারোপ করেছে, খবর রয়টার্সের। গত 1 ফেব্রুয়ারি অং সান সুচি সরকারকে হটিয়ে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর থেকেই সংকটাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। দেশে জান্তা বিরোধী বিক্ষোভ চলে আসছে। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস। ডিভিবি নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিমে সাংগাইং এর পিনলেবু এলাকায় সেনাবাহিনী অভিযান শুরু করায় বিমান হামলা চলছে। শনিবার রাতে স্থানীয় অধিবাসীরা বিমান এবং বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানায়। এরপরই ফোন লাইন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য গুড়িয়ে দিয়েছে দেশটির স্বাধীনতাকামী দল বালুচ লিবারেশন আর্মি। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগরী গাউদারে নির্মিত ভাস্কর্যটিতে সোমবার ভোরে বিস্ফোরণ ঘটায় বিএলএ ডন। গাউদারের ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত মেজর আব্দুল কবির খান সংবাদ মাধ্যমকে জানান, দুষ্কৃতকারীরা ভাস্কর্যের বিভিন্ন অংশে আগেই বিস্ফোরক স্থাপন করেছিল। সোমবার ভোরের দিকে সেগুলো বিস্ফোরিত হয়েছে আর তাতেই পুরো ধ্বংস হয়ে যায়। এদিকে এই ভাঙার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। এবছরের শুরুর দিকে গাউদারে জিন্নার ভাস্কর্য স্থাপন করা হয়।
পুলিশ জানাচ্ছে এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। সিসিটিভির ফুটেজে কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে ভাস্কর্যর আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে, কিন্তু কারোর চেহারা বোঝা যায়নি। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আব্দুল কবির খান জানিয়েছেন, দ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী সরফরাজ বগুতি ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, জিন্নার ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার অর্থ পাকিস্তান রাষ্ট্রের মতাদর্শের ওপর আঘাত করা। আমি অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কিও চেং বলেছেন, চীনকে প্রতিরোধ করতে হলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দরকার। তিনি জাতীয় সংসদকে বলেন, চীনকে কোনো বার্তা দিলে আমাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন, যাতে বেইজিংকে বোঝানো যায় যে আমরা তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছি। তিনি বলেন, অস্ত্রটি অবশ্যই হতে হবে দীর্ঘ পাল্লার, নিখুঁত ও ভ্রাম্যমান, যাতে সেনা পাঠানো মাত্রই শত্রু বুঝতে পারে যে তাইওয়ান তাদের সাথে সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। চিউ জানান, তাইওয়ানের সামরিক বাহিনী দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় পরীক্ষাস্থলের মহড়ায় মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য জানাননি এবং কত দূরের লক্ষ্যবস্তুতে তা আঘাত হানতে পারে তাও বলেননি। এদিকে চীন তার বার্ষিক সামরিক প্রতিবেদনে বলেছে, তাইপের কমান্ডাররা স্বীকার করেছেন যে বেইজিংয়ের বাহিনী তাইওয়ানের সামরিক বাহিনীকে অচল করে দিতে পারে। তাইপের সমস্ত সামরিক পদক্ষেপ বেইজিং পর্যবেক্ষণ করছে বলেও সামরিক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিতে আফগানিস্তান নিরাপদ ছিল না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তার মতে, দুই দশকে মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে ওই অঞ্চলটি নিরাপদ ছিল না, বিপরীতে প্রতিদিন আরও রক্তপাত হয়েছে। খবর ইয়েনি শাফাকের। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজের সাংবাদিক মার্গারেট ব্রেননকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। সম্প্রতি তুরস্কে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার প্রস্তাব দিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার। সিবিএস এর সাক্ষাৎকারে এরদোগানকে প্রশ্ন করা হয়, তালেবান সরকারের এই প্রস্তাব তুরস্ক গ্রহণ করবে কিনা। জবাবে তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক নয়, যতদিন পর্যন্ত সব অংশ ও শ্রেণীর প্রতিনিধিত্ব করে এমন একটি সরকার দেশটিতে প্রতিষ্ঠিত না হচ্ছে, আফগানিস্তানের সঙ্গে কোনো প্রকার চুক্তিতে যেতে তুরস্ক প্রস্তুত নয়। এরদোগান বলেন, তবে দেশটির বর্তমান সরকার যদি সত্যিকার অর্থেই নিজেদেরকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের রূপান্তরের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে তুরস্ক অবশ্যই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যাবে। মার্গারেটের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সুযোগ দেয়া হয়নি আমাদের। একই সঙ্গে $1.4 বিলিয়ন অর্থ পরিশোধের পরও F-35 যুদ্ধ বিমানের ডেলিভারি দেয়নি যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের জোর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় দফায় আরও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা ভাবছে তুরস্ক। সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসাবে 2001 সালে যখন আফগানিস্তানে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো, সেই অভিযানের অংশ নিয়েছিল তুরস্ক। এক বছরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদ বেড়েছে মাত্র 22 লাখ রুপির। গত বছর তার সম্পত্তির মোট মূল্য ছিল 2,85,00,000 রুপি, এবছর তা বেড়ে হয়েছে 3,07,68,885 রুপি। সম্প্রতি প্রকাশিত মোদীর সম্পদ বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের। গত 31 মার্চ পর্যন্ত হিসাবে দেখা যায়, ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ 1,52,480 রুপি, হাতে নগদ রয়েছে মাত্র 37,900 রুপি। গত বছর এর চেয়েও বেশি নগদ অর্থ ছিল তার। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গান্ধীনগর শাখায় স্থায়ী আমানতের সুদ পাওয়ার কারণেই সম্পত্তির পরিমাণ কিছুটা বেড়েছে মোদীর। সেখানে এখন অর্থ রয়েছে 1,83,00,000 রুপি, গত বছর যার পরিমাণ ছিল 1,60,00,000। ভারতীয় প্রধানমন্ত্রীর নামে কোনো ঋণ নেই। তার কাছে 1,48,331 রুপি মূল্যের 4টি সোনার আংটি রয়েছে। 1,10,00,000 রুপি মূল্যের একটি আবাসিক সম্পত্তি রয়েছে তার। 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার মাস দুয়েক আগে তিনি এটি কিনেছিলেন মাত্র 1,30,000 রুপিতে। অবশ্য 14,125 বর্গফুটের ওই সম্পত্তির মাত্র 25% মালিকানা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আর কোনো জমি জমা কেনেননি তিনি।
শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডেও কোনো বিনিয়োগ নেই এ নেতার। তবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সঞ্চয় রয়েছে 8,93,251 রুপি এবং জীবন বীমায় রয়েছে 1,50,957 রুপি। এছাড়া 2012 সালে লারসেন অ্যান্ড টুব্রো ইনফ্রা বন্ডে 20,000 রুপি বিনিয়োগ করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।